প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই বেশ ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আমি আছি জিএম হাসিব, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা শাখা। আজকে তোমাদের যে বিষয়ের উপর আমি পাঠদান করব সেটি হচ্ছে তোমাদের যে ব্যবসায় শিক্ষা শাখার গ্রুপের তিনটা বিষয়। প্রথমত হলো হিসাব বিজ্ঞান, তারপরে ফিনান্স ও ব্যাংকিং, এবং আরেকটি হচ্ছে ব্যবসায় উদ্যোগ। তোমাদের যে বিষয়ের উপর আমি পাঠদান করবো আজকে সেটি হচ্ছে ফিনান্স এবং ব্যাংকিং। এই বিষয়ের উপরে আমার আরও বেশ কিছু ক্লাস আপলোড করা আছে। প্রথম অধ্যায়ের উপরে ক্লাস হয়েছিল এর আগে, তারপরে ব্যাংকিং অংশ থেকে অষ্টম অধ্যায়ের ক্লাস হয়েছে। যারা আজকে নতুন একটু পরিচিতি হই, যেমন ধরো আমাদের এই ফিনান্স এবং ব্যাংকিংয়ের মোট অধ্যায় 13টি, ফিনান্স অংশ আর ব্যাংকিং অংশ, ফিনান্স অংশ ব্যাংকিং অংশ। হ্যাঁ, ফিনান্স অংশের 1 থেকে 7 অধ্যায় আর ব্যাংকিং অংশে হলো 8 থেকে 13 অধ্যায়। ঠিক আছে, পরীক্ষায় 2 অংশ থেকেই কোশ্চেন আসে, প্রত্যেক বিভাগ থেকে, প্রত্যেকটা অংশ থেকে ন্যূনতম তিনটা করে, এবং আরেকটা বিভাগ থেকে, যে কোনোটা থেকে, এখান থেকে ন্যূনতম তিনটা, আর যে কোনো একটা বিভাগ থেকে বাড়তি আরেকটা সহকারে তোমাকে 7টি কোশ্চেন ফিল আপ করতে হয়। এই হলো তোমাদের সৃজনশীল অংশের বর্ণনা। তো আমি তার মধ্যে এই যে ফিনান্স অংশ থেকে প্রথম অধ্যায়ের ক্লাস নেওয়া হয়েছে এটা আপলোড করা আছে, দেখে নিবে। আর ব্যাংকিং অংশ থেকেও অষ্টম অধ্যায়ের ক্লাস নেওয়া আছে, এটাও আপলোড করা হয়েছে, দেখে নিবে। আজকে আমরা ফিনান্স অংশের গাণিতিক যে অধ্যায়ের শুরু, অর্থাৎ তৃতীয় অধ্যায়, অর্থের সময়মূল্য, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অর্থের সময়মূল্য, সময়মূল্য কী বা অর্থের সময়মূল্য কী? সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে বলে অর্থের সময়মূল্য। কী বললাম? সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন, হয় তাকে অর্থের সময়মূল্য বলে, অর্থাৎ আজকের এই দিনে তুমি 100 টাকা দিয়ে, 100 টাকা খরচ করে যে জিনিস তুমি কিনতে পারবে বা ক্রয় করতে পারবে, আগামী 5 বছর পরে সেই একই জিনিসের মূল্য কিন্তু 100 টাকা থাকবে না। ধরো তুমি যদি একটু এক্সাম্পল দিই, চালের দামের কথাই চিন্তা করো। এখন 1 কেজি চাল কিনতে গেলে মিনিমাম কত লাগবে? ধরো আমি মোটামুটি একটু ভালো মানের 60 টাকা পার কেজি বা প্রতি কেজি 60 টাকা ধরে তোমাকে কিনতে হবে। কিন্তু অনেক পিছনে গেলে যে শায়েস্তা খান, সেই আমলে কিন্তু টাকায়, অর্থাৎ 1 টাকা দিলে তুমি 8 মণ চাল পেতে, 1 টাকা দিলে পরে 8 মণ, 1 মণে 40 সের, তো সেই হিসাবে 8 মণে কত হবে? অনেক, তাই না? এখন কিন্তু এটার পরিবর্তন হয়েছে, এই যে সময়ের পরিবর্তন, অর্থাৎ সময়ের পরিবর্তনের ফলে আমার অর্থের মূল্যমানটা কমেও যায় আবার বেড়েও যেতে পারে, ভিন্নতা আছে, তো সেগুলো আমরা জানবো। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মানের, অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে বলে অর্থের সময়মূল্য। আজকের দিনে অর্থের টাকার যে মূল্য রয়েছে সেটি দিয়ে তুমি যে জিনিস ক্রয় করতে পারো, ক্রয় ক্ষমতা, সেটিকে বলে অর্থের বর্তমান মূল্য, আর আগামী 5 বছর পরে, 1 বছর পরে বা আগামী দিনেই অর্থের যে মূল্য দাঁড়াবে, ওই 1000 টাকার যে পরিমাণ মূল্যমান স্থির হবে ভবিষ্যতে গিয়ে, সেটিকে বলে অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে সময় মূল্য 2 ধরনের, অর্থের বর্তমান মূল্য, আর একটা হলো অর্থের ভবিষ্যৎ মূল্য, ঠিক আছে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এখন আজকের এই দিনে 1000 টাকা, আগামী 5 বছর পরে এটার, এই 1000 টাকার মূল্য কত গিয়ে দাঁড়াবে, বা এখন 1000 টাকায় আমি যে জিনিস পাবো, 5 বছর পরে সেই 1000 টাকার মূল্যমান আসলে কত হবে, অথবা ব্যাংকে যদি আমি 1000 টাকা নির্দিষ্ট একটা সুদে জমা রাখি, 5 বছর পরে আমি কত পাবো, এটা কিন্তু আমরা মৌখিকভাবে হিসাব করতে পারবো না। এগুলো নির্ণয় করার কিছু সূত্র আছে। ভবিষ্যতের যে কোনো একটা অ্যামাউন্ট, মনে করো 2025 সালের
2025 সালে 1000 টাকা এটাতে সুদের হার দেওয়া থাকলে 2021 এখন যে যেই ডেটে আমরা আছি এই ডেটে আজকের ডেটে ওই 1000 টাকা দিয়ে 2025 সালে যা কেনা যাবে এখন 21 সালে ওই 1000 টাকার জিনিসের দাম কত বা আমি যদি এমন হয় যে আজকের এই ডেটে 2021 সালেই ধরো আমি 1000 টাকা ব্যাংকে জমা রাখলাম এটা 2025 সালে গিয়ে কত হবে এটা যদি সুদের হার নির্দিষ্ট দেওয়া থাকে তখন আমরা সেটা নির্ণয় করতে পারি নির্দিষ্ট কিছু গাণিতিক সূত্রের মাধ্যমে বর্তমান মূল্য এখন যেই যেই ডেটে আমরা আছি এই ডেটে অর্থের যে দাম সেটা হলো বর্তমান মূল্য আগামী 5 বছর পরে যেটা হবে সেটি হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য 5 বছরের জায়গায় 3 হতে পারে 2 হতে পারে আগামী দিনেও হতে পারে তাই না তাহলে ভবিষ্যতের যে মূল্য অর্থের সেটাকে বলে ভবিষ্যৎ মূল্য আর বর্তমানে অর্থের যে ক্রয় ক্ষমতা বা মূল্যমান স্থির থাকে সেটাকে বলে অর্থের বর্তমান মূল্য এখন এগুলো নির্ণয় করার যে সূত্র সেটি একটু তোমাদের দেখাই দেখো বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতি অর্থের বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতি পদ্ধতি অর্থাৎ ভবিষ্যতের যে অ্যামাউন্ট দেওয়া থাকবে যে 5 বছর পরে 5 বছর পরে নির্দিষ্ট অ্যামাউন্ট নির্দিষ্ট কোনো টাকা জমা রেখে 5 বছর পরে সে 10 লক্ষ টাকা ব্যাংক থেকে সুদ আসলে পেল এখন সে কত টাকা 5 বছর পূর্বে জমা রেখেছিল এরকম পিছনের দিকে বা বর্তমান মূল্য বের করার কিছু সূত্র আছে একটা হলো বার্ষিক ভিত্তিতে সুদ যদি বার্ষিক ভিত্তিতে প্রদান করে তখন এক সূত্র হবে যদি সুদ প্রদানের ভিত্তি চক্রবৃদ্ধি অর্থাৎ বছরে যদি একাধিকবার সুদ প্রদান করে থাকে তখন এক সূত্র হবে বর্তমান মূল্য নির্ণয়ের দুইটা সূত্র আছে তো প্রথমটা বলি যে বার্ষিক ভিত্তিতে সুদ যদি প্রত্যেক বছরে প্রদান করে প্রত্যেক বছর বছর শেষে অর্থাৎ তখন কি হবে তখন পিভি ইকুয়াল টু পিভি দ্বারা বোঝাবে কি লিখে দেব এফ ভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন দেখো যেখানে পিভি দ্বারা কি বোঝাবে পিভি দ্বারা বোঝাবে হলো প্রেজেন্ট ভ্যালু বা বাংলা করলে হবে কি বর্তমান মূল্য এফ ভি ভবিষ্যতের যে অ্যামাউন্ট এফ ভি দ্বারা বোঝাবে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য আচ্ছা এরপর আই আই হচ্ছে ইন্টারেস্ট রেট এটাকে বলে বাংলা করলে সুদের হার এরপর আছে এন এটা নাম্বার অফ ইয়ার্স বা টাইম বা সময় বাংলায় বাংলায় লিখে দিই সময় তাহলে দেখো আমরা পিভি ইকুয়াল টু এই সূত্রে বের করতে পারবো এফ ভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন এটা যদি বছরে প্রতি বছরে একবার যদি সুদ প্রদান করে তখন আমরা এই সূত্রে বের করতে পারবো যদি প্রতি দুই মাস অন্তর বা মাসে মাসে চক্রবৃদ্ধি হয় সুদ আসলের উপরে আবার সুদ প্রদান করে এরকম যদি চক্রবৃদ্ধি সুদের কথা বলা থাকে তখন সূত্রটা হবে পিভি ইকুয়াল টু যা আছে তাই ঠিক থাকবে শুধু একটু পরিবর্তন এফ ভি ডিভাইডেড ওয়ান প্লাস আই ডিভাইড বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম এখানেও কিন্তু একই ব্যাপার পিভি দ্বারা বোঝাবে বর্তমান মূল্য এফ ভি দ্বারা বোঝাবে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য আই দ্বারা বোঝাচ্ছে সুদের হার এন দ্বারা বোঝাচ্ছে সময় এম দ্বারা বোঝাবে চক্রবৃদ্ধির সংখ্যা তাহলে তুমি নতুনত্ব কী পেলে এম অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা কতবার এটা চক্রবৃদ্ধি হচ্ছে এটার একটা ব্যাপার আছে এম এর মানটা আমরা কীভাবে বের করবো তখন দেখো যদি বলে যে সুদ আসল প্রত্যেক মাসে মাসে মাসিক বছরে মাস কয়টা ১২টা তাহলে মাসিক ভিত্তিতে হলে এম এর মান হবে ১২ যদি দ্বিমাসিক হয় অর্থাৎ দুই মাস অন্তর অন্তর সুদ প্রদান করে তখন এম এর মান কত হবে বছরের মাসের সংখ্যা ১২ দ্বিমাসিক তাহলে তুমি দুই দিয়ে ভাগ করো কয়বার চক্রবৃদ্ধি ঘটবে দ্বিমাসিক হলে তখন আমরা এম এর মান লিখব ৬ যদি ত্রৈমাসিক হয় অর্থাৎ তিন মাস অন্তর অন্তর হয় তখন এম এর মান হবে ৪ কীভাবে বের করতেছি দেখো এখানে একটাও বলি এটা ছিল কি ১২ ভাগ ২ দুই মাস অন্তর অন্তর যেহেতু ৬ চলে আসবে এখানে ১২ ভাগ ৩ তিন মাস অন্তর অন্তর তখন এই কত চলে আসে এম এর মান ৪ চলে আসে এবার আসো অর্ধবার্ষিক যদি হয় অর্ধবার্ষিক মানে কি বছরের অর্ধেক ৬ মাস বা এটাকে লিখতে পারি ষান্মাসিক ৬ মাস অন্তর ছয় মাস অন্তর যেটা সেটাকে বলে ষান্মাসিক তাহলে এম এর মান কত হবে ২ অর্থাৎ ১২ ভাগ ৬ তখন এম এর মান আসতেছে কত ২
এভাবে যদি দৈনিক ভিত্তিতে সুদ হয় তখন আমরা জানি যে 365 দিনে এক বছর, তখন এর মান হবে 365। যদি সাপ্তাহিক ভিত্তিতে হয়, এটা খুব একটা পাওয়া যায় না, তারপর সাপ্তাহিক ভিত্তিতে যদি হয় তখন এর মান হবে কত, 52 সপ্তাহে এক বছর এর মান হবে 52। এই হলো ব্যাপার। আমাদের দুইটা সূত্র বর্তমান মূল্য নির্ণয়ের, একটা হচ্ছে বার্ষিক আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি। দুইটা সূত্রে আমি লিখে দিলাম, যদি সুদ প্রদানের কথা বলে যে বার্ষিক ভিত্তিতে তখন এভাবে বের করব, যদি বলে সুদ প্রতি মাসে মাসে সুদ প্রদান হচ্ছে অর্থাৎ চক্রবৃদ্ধির কথা বলা থাকে তখন আমরা এভাবে বের করব। এই সূত্রের পরিবর্তন হলো এই। এখন একটা বার্ষিক ভিত্তিতে সুদ হলে তখন কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করে সেটি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাই, ঠিক আছে? দেখো, জনাব আকাশ, উনি একজন ব্যক্তি, 5 বছর মেয়াদে একটি ব্যাংকে 10% সুদে অর্থ 10% বার্ষিক, বা বার্ষিক 10% যেটাই বলি, 10% বার্ষিক সুদে অথবা বার্ষিক 10% সুদে অর্থ জমা রেখে মেয়াদ শেষে 3 লক্ষ টাকা পেলেন, 3 লক্ষ টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন? ঠিক আছে, যখন পিছনে যেতে বলবে তখন বুঝতে হবে বর্তমান মূল্য নির্ণয় করার কথা বলছে। অর্থাৎ 5 বছর পরে জমা রেখেছিল, সামনে গিয়ে পেল, হ্যাঁ, কত টাকা পেলো? 3 লক্ষ টাকা পেলো। এবং ওনার সুদ কত ছিল? 10% সুদ ছিল বার্ষিক ভিত্তিতে। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন এটা কিন্তু এখানে উল্লেখ নাই। এখন আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে কোন সূত্র ব্যবহার করব? বার্ষিক সূত্র ব্যবহার করব, বার্ষিক সুদের যে সূত্র লেখাই দিছি সেটা ব্যবহার করব। তাহলে আমরা যদি এটা ব্যবহার করি, আমরা জানি এটা সলিউশন করছি এখন, দেখো, যদি সুদ প্রদানের ভিত্তিটা কি আমাদের বার্ষিক সুদ, তাই তো? এক্ষেত্রে পিভি ইকুয়াল টু হবে এফভি ডিভাইডেড বাই 1+i হোল টু দি পাওয়ার n, এই ছিল আমাদের সূত্র। এখন আমরা এখানে মানগুলো বসাই, যে পিভি অর্থাৎ কত টাকা জমা রেখেছিলাম সেটা কিন্তু জানি না, কোশ্চেন মার্ক। এফভি অর্থাৎ মেয়াদ শেষে কত পেলাম, মেয়াদ শেষে পেলাম কত? 3 লক্ষ টাকা আমরা মেয়াদ শেষে পেলাম, ঠিক আছে? আই হচ্ছে সুদের হার, কয় পার্সেন্ট সুদ দিচ্ছে? 10%, 10%, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, 10/100 কত হবে? 0.1। ক্যালকুলেটার এটা তোমরা বের করে নেবে। এরপরে আছে কি, আর দরকার কি আমার? এন হচ্ছে সময়, কত বছরের জন্য জমা রাখছিলেন উনি? 5 বছরের জন্য জমা রেখেছিলেন, লিখলাম 5। এখন তোমার যা যা প্রয়োজন তুমি কিন্তু পেয়ে গেছো। সুতরাং মানগুলো বসাও, এফভি এর জায়গায় বসবে 3 লক্ষ টাকা 1+, আই এর জায়গায় বসবে কত? 0.1 হোল টু দি পাওয়ার এন এর জায়গায় বসবে 5। এবার আমরা এটা ক্যালকুলেশন করে বের করি যে কত টাকা সে জমা রাখছিল। দেখো কী করবা, 3 লক্ষ টাকা 3 লক্ষ ভাগ, সায়েন্টিফিক ক্যালকুলেটারে তুমি যেভাবে যেভাবে আসে সেভাবেই রাখবা। প্রথমে 3 লক্ষ লিখবা, এই চিহ্নটা কি ভাগ চিহ্ন, ভাগ দিলা। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট 1+0.1, এরপর ব্র্যাকেট ক্লোজ, হোল টু দি পাওয়ার কত? 5। তাহলে 1,86,276.39 এই পরিমাণ টাকা সে 5 বছর পূর্বে জমা রেখেছিল। 5 বছর পূর্বে 1,86,276.something এই টাকাটা সে জমা রাখছিল, এবং 5 বছরের মেয়াদ শেষে 10% বার্ষিক সুদে তার সুদ আসল সহ 3 লক্ষ টাকা সে বুঝে পেল, তাই তো? এই ছিল আমাদের আজকের বার্ষিক সূত্রের মাধ্যমে, বার্ষিক সুদ প্রদান হলে বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করে আজকে এই একটা সূত্র নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিই আমি, লেখো যে সবই সেম থাকবে, শুধু একটু পরিবর্তন হবে। ধরো নামটাও ঠিক রাখলাম, এখানে দিলাম জনাব আকাশ, 10 বছর মেয়াদে একটি ব্যাংকে 15% বার্ষিক সুদে অর্থ জমা রেখে মেয়াদ শেষে 13 লক্ষ টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে? এটা হলো তোমাদের আজকের জন্য SW। পরবর্তী যখন আমাদের SW-গুলো সাবমিট করতে বলবে বাড়ির কাজ, তখন এটা করে খাতায় আমাকে ডেট দিয়ে দেখাবে। আজকে ডেট হচ্ছে 13/2, ওকে?
প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ধৈর্য সহকারে মনোযোগের সাথে ক্লাসটি দেখেছো এবং বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে সেটি জানাতে ভুলবে না। তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।